হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি গ্রান্ড বাসার নতুন একটি ভিডিওতে। আমি রিদওয়ান খন্দকার। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে কবুতর ডিম পাড়ে দুইটা কিন্তু বাচ্চা ফুটায় একটা, কারণটা কী তা নিয়ে আলোচনা করব। আমার এক দর্শক বন্ধু এই প্রশ্ন করেছিলেন, তারই উত্তর দিচ্ছি আজ। তাহলে চলুন বন্ধুরা জেনে নিই সেই সম্পর্কে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। যারা কবুতর পালন করে থাকেন তাদের অনেকেরই এই সমস্যায় পড়তে হয়। আসলে কি কারণে এমন হচ্ছে আসুন জেনে নিই। কারণ, 1 নম্বর, কবুতর শরীরে ভিটামিনের ঘাটতি দেখা দিলে। 2 নম্বর, জিঙ্কের অভাব হলে। 3 নম্বর, আবহাওয়ার পরিবর্তন হলে। 4 নম্বর, পায়রা শরীরে অধিক দুর্বল হলে। 5 নম্বর, কবুতর অধিক ঘন ঘন ডিম পাড়লে। 6 নম্বর, বিশেষ করে নর কবুতরের শরীরে মাল্টিভিটামিনের ঘাটতি দেখা দিলে। 7 নম্বর, কবুতরের কৃমি সমস্যা থাকলে। প্রতিকার, 1 নম্বর, 3 মাস অন্তর অন্তর কৃমির কোর্স করাতে হবে। এক্ষেত্রে কৃমির ওষুধ হিসাবে অ্যাভিনিক্স ও লিভারটন বা লিভার টনিক কোর্সটি করাতে হবে। 2 নম্বর, কবুতরকে 15 থেকে 20 দিনের রেস্ট দিতে হবে। 3 নম্বর, কবুতরকে মাল্টিভিটামিনের কোর্স হিসাবে ই সেল, জিঙ্ক ব্যাট, AD3 করাতে হবে। 4 নম্বর, বিশেষ প্রয়োজনে নর্মাদি ঝোড়ায় রদবদল করাতে হবে। 5 নম্বর, কবুতরের ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে। 6 নম্বর, কবুতরকে দানাদার ও সুষম খাদ্য মিক্স করে খাওয়াতে হবে। দর্শক বন্ধু, নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন বা কী কারণে এমন হয়েছে এবং তার প্রতিকার অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জেনেছেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে গ্রামীণ বক্স চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।